নমস্কার আমি বন্দনা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আজ আমি আপনাদের নতুন একটি রেসিপি দেখাব যেটি হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল চলুন দেখে নিই মাছের মাথা দিয়ে মুগের ডাল তৈরি করতে কী কী উপকরণ লাগছে মাছের মাথা দিয়ে মুগের ডাল করতে আমাদের যে যে উপকরণগুলি প্রয়োজন হবে সেগুলি হল এক কাপ মুগের ডাল দুটো মাছের মাথা নেওয়া হয়েছে নুন হলুদ মাখিয়ে রেখেছি ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা সাদা জিরে শুকনো লঙ্কা আদা পেঁয়াজ কুচি ধনে পাতা টমেটো কুচি এবং সরু সরু করে কেটে রাখা কাঁচা লঙ্কা এছাড়াও লাগছে মটরশুঁটি মশাই লাগবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন চিনি দুটোই পরিমাণ মতো এছাড়া লাগছে ঘি রান্নাটি হবার জন্য লাগবে সরষের তেল এবং সব শেষে লাগবে গরম মশলা মুগের ডালটিকে প্রথমে আমরা ভেজে নিয়ে তারপর ধুয়ে প্রেসারে একটা সিটটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি কড়া গরম হলে তার মধ্যে তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে এর মধ্যে মাছের মাথাগুলো এক একটা করে ছেড়ে দিতে হবে মাছের মাথাগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলি এবার ভেঙে দিতে হবে ছোট্ট ছোটো করে এই মাছের মাথাগুলি ভেঙে নিতে হবে মাছের মাথাগুলি ভাঙা হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এগুলি একটা পাত্রে তুলে নিতে হবে এই তেলের মধ্যে তেজপাতা সাদা জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিতে হবে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে এইগুলি ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো সব দিয়ে দিতে হবে আদা নুন চিনি পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে মশলা কষা কষা হয়ে গেলে এর মধ্যে মাছের মাথাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে সিদ্ধ করে রাখা মুগের ডালটা আমরা দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এর মধ্যে মটরশুঁটিগুলো এবার আমরা দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেব কিছুক্ষণ এটা আমরা চাপা দিয়ে রান্না হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর মাছের মাথা দিয়ে মুগের ডাল আমাদের হয়ে গেছে এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগের ডাল এবার এটি আমরা একটি পাত্রে ঢেলে নেব তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল পুরো অনুষ্ঠান বাড়ি স্টাইলে আপনারা এটি বাড়িতে ট্রাই করুন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আজ আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার